লাগছে ভাই, ভাল লাগছে, ডিজাইনটা খুব ভাল লাগছে। যদি আপনি পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারেন, ফোনটাকে ইমার্জেন্সি সময় আর কি আপনি চার্জ করতে পারবেন। এটা সব সারা কার্ডে হেরা বলছে, বুঝছেন স্যার? আনবক্সিং করছেন হেরা, আনবক্সিং করার মজাটা কি একটু আমার বিনোদন যদি না দিই আসলে রিভিউ করে ভালোই লাগে না। সব কিছুই কামাল কর দিয়ে দাদা, ডিজাইনটি এত ভালো লাগছে, এটার প্রেমেই পড়ে গেলাম গো দাদা। সো কি করতে হবে বলুন তো? ও কথা বলতে বলতে ভুলেই গেছি, কত পিস গিফট করবো আপনাদেরকে সেটা বলা হয় নাই। সো এটা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমরা 2 পিস প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দেবো ইনশাআল্লাহ, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও 2 পিস প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দেবো। ফেসবুক ভাই লুকটা কি দেখছি, এক কথায় ওয়াও, দ্বিতীয় কোনো কথা হবে না, এক কথায় ওয়াও করব বলেন কি করব। আর এই এত ওয়াও দেখছেন, এটা কামরা কি করছে? আসসালামু আলাইকুম, স্বপ্নে গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। তো কি প্রোডাক্টটি দেখে অলরেডি সবাই চিনেই ফেলেছেন, আজকে অনেকদিন যাবত আপনারা কিছু সংখ্যক মানুষ আর কি বলতেছেন ভাই K35 মাইক্রোফোনটি, সরি M35, হ্যাঁ TWS-টি রিভিউ দেখতে চাই, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম M35। তা চলো না দেরি না করে ফুল রিভিউটি শুরু করা যাক। সব সময়ের মতো আপনাদের সাথে আছি স্বপ্নের গ্যাজেটের, আমি মোহাম্মদ সোহান ইসলাম। তা চলুন আর দেরি না করে কি করব, হ্যাঁ বিসমিল্লাহ বলে আগে ইন্ডিকেটরটা নিলাম, তারপর খুলবো, তারপর আনবক্সিং করব। বিসমিল্লাহ রহমান রহিম, খুলতে আসিম সিম, এই কাটার শব্দটা শুনতে ভালোই লাগে আমার কাছে। হ্যাঁ কাডু 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 যে কি মজা, ওরে ব্রা, সারা কার্ডে হেরা বলছে, বুঝছেন স্যার? আনবক্সিং করছেন হেরা, আনবক্সিং করার মজাটা কি একটু আমাকে জানাইয়েন তো কমেন্ট করে, বুঝছেন? সরি কেউ রাগ করিয়েন না, বুঝছেন, একটু মজা করতে আছি। খালি যদি রিভিউ করি হেলে কি হইবে, আপনি কত একটু বিনোদনও দিতে হয় তাই নে? যাই হোক, যদি ভুল ত্রুটি পান অবশ্যই ক্ষমা করে দিবেন। বিসমিল্লাহ রহমান রহিম, তো খুল যা সিম সিম, খুল যা খুল যা খুল যা খুল যা খুল যা, ওয়াও ওয়াও ওয়াও, এক কথায় ওয়াও, দ্বিতীয় কোনো কথা হবে না, এক কথায় ওয়াও। ভাই লুকটা কি দেখছেন, লুক কি সম্পূর্ণ কাঠের, ঠিক আছে সম্পূর্ণ কাঠের। আমি ডিজাইনটা দেখে প্রেমে পড়ে গেলাম, আমি প্রেমে পড়েছি তোমার এই ডিজাইনের, প্রেমে পড়েছি, ওয়াও ওয়াও। আচ্ছা এটাকে সাইডে রাখি আগে, বাট ডিজাইনটা আসলে অস্থির একটা লুক। হ্যাঁ এটা কিন্তু 3টা কালার অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ যে কালার 3টা আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 3টা কালার অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ তো কালারগুলোর নাম আমি আপনাকে বলতে পারবো না, কারণ কালারগুলোর নাম আমি জানিই না। তো একটা যাই হোক কাঠের মধ্যে কালার, আর একটা একদম কাঠ কালার, আর একটা এই যে এই কালারটা হচ্ছে কি, এই যে আমার হাতে যে কালারটা, হ্যাঁ ওই কালারটা, যাই হোক কালারটা আমার কাছে অসাধারণ লাগছে, এই কালারটা আমার কাছে খুব জোস লাগে যে এই কালারটা। হ্যাঁ আর এই কালারটা একটু লাইট বেশি হয়ে যায়, এই কালারটা একটু ময়লা বেশি হয় আর কি, এই 2টা কালার আমার কাছে জোস লাগছে, ঠিক আছে এই জন্য বললাম প্রেমে পড়েছি। যাই হোক একটু দুষ্টামি করি আপনাদেরকে, আসলে একটু বিনোদন না হলে এটা কোনো কথা পড়ে গেল। আচ্ছা যাই হোক, বিনোদন যদি না দিই আসলে রিভিউ করে ভালোই লাগে না, কি আছে এটা কোনো কথা পাই, এমনি কেউ দেয় একটা ইনটেক প্যাকেটের মধ্যে, দেখছো সব চলে যাচ্ছে, কোনো কিচ্ছু নাই, ইউজার ম্যানুয়াল দিয়ে আমরা কি করব বলেন কি করব। আর এই এত ওয়াও দেখছেন, এটা কামরা কি করছে, যা করে একটা ঝাড়ি দিতে লেছিলাম বেঁচে গেছে টাইপ সি দিয়া। এখনকার বর্তমানে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে টাইপ সি দেওয়া উচিত, কারণ এখন সবারই আমাদের ডিভাইস টাইপ সি হয়ে গেছে, আর মাইক্রো ইউএসবিতে চার্জ স্লো, একদম বিরক্ত লাগে এখন, ত্যাক্ত বিরক্ত হয়ে টাইপ সিতে আসলে খুব ভালো লাগে আমার সত্যি কথা যেটা। তো কার কোনটা ভালো লাগে একটু কমেন্ট করবেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটার মধ্যে একটা জিনিস মিসিং পাইছে আমি, কোনটা বলুন তো? হ্যাঁ আপনারা কমেন্ট করবেন কি মিসিং পাইছি, আমি যেটা নিয়ে সবসময় বলি আর কি, সো একটু কমেন্ট করে ফেলবেন কি মিসিং আছে এখানে। হ্যাঁ আচ্ছা এগুলোকে আমরা সাইডে রেখে দিই, ছু ছু, বিসমিল্লাহ রহমান রহিম, খুল যা সিম সিম। এটা কিন্তু একদম কাঠের মতো ডিজাইন হলো, আসলে এটা কাঠের না, এটা সম্পূর্ণ প্লাস্টিকের বিল্ড, হ্যাঁ গ্লসি ফিনিশ দেওয়া। তবে এই প্লাস্টিকটার মধ্যে আমি একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, যে এটা সত্য কথা একটু বলে দিই আমি আপনাদেরকে, ভালো লাগছে কি জানেন? হ্যাঁ এই যে হয়তো 2-3 দিন আগে আমি M32 রিভিউ করেছিলাম, ওটা ব্ল্যাক কালার ছিল, তবে ওইটা ফিঙ্গার প্রিন্টটা ভাই রে ভাই, এত বসে এত বসে সেটা বলে বোঝানোর মতো না,
কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট দেখছেন বসলেও দেখা যায় না, এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে। এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, আর এটা ফিঙ্গারপ্রিন্ট আসলে বুঝাই যায় না যে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই। যাই হোক, আগে খুলি, বিসমিল্লাহ রহমানুর রহিম। খুলে দেখছেন নি ভাই, এক কথায় এক কথায় দুই কোনো কথা হবে না, এক কথায় ওয়াও, এক কথায় ওয়াও। দেখছেন ভাবটাই আলাদা এটার, এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে ভাই, ভাল লাগছে। এত টাকা নাই নেওয়ার মতো। ও ঠিকই আছে, মিসিং হয় নাই, মিসিং হয় নাই, মিসিং হয় নাই। এইটা এবার বুঝতে পারছি কেন মিসিং হয় নাই। যাই হোক, কমেন্ট করবেন আপনারা কোনটা মিসিং এর কথা বলছিলাম। ও এটা আপনাদের অনেকের কমপ্লেন আছে, আমি কিছু সংখ্যক মানুষের আমি দেখছি আর কি, অনেক জায়গায় গিয়ে করছে, কমেন্ট করছে, ভাই এই প্রোডাক্টটি আমার ওপেন হয় না। কেন ওপেন হয় না জানেন? দারাজের মধ্যে দেখছি আর কি আমি বিশেষ করে, ভাই প্রোডাক্টটি নষ্ট, আর নষ্ট না বড় ভাইরা, নষ্ট না। এই যে এখানে ইনটেক করা রয়েছে, বুঝতে পেরেছেন? এখানে ইনটেকটা কি করতে হবে জানেন? এইভাবে চুইং, ওকে অন হয়ে গেল কেন? ও এটা টাচ, আমি তো ভুলে গেছি, দেখছেন এটা এই যে চুইং করে এইভাবে খুলে দিতে হবে, খুলে যাওয়া সিম সিম, এই তো খুলে যেতে হবে। তারপরে এইটাকে এখানে রেখে দিতে হবে, তারপরে এইটাকে ঠিক এই এই বসেন না কেন, এই বেদবি গরম কেন, বড় ভাই দিছে না, বসেন সুন্দরভাবে, বসেন 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 বসেন, বৈশা যান। ও এটা তো এই তো বৈশা পড়ছে, আরে ভাই ওরে মেরে যান, খুল যা, হ্যাঁ খুল যা, খুল যা, ওরে ভাইও কামাল কর দিয়া, ভাইও কামাল। দেখছো এই ডিসপ্লেটা এখন বর্তমানে সব থেকে জনপ্রিয়। তবে কি ভাই ভাই ভাই, ডিসপ্লেটা মারাত্মক লেভেলের, মারাত্মক, দেখছেন এক কথায় মারাত্মক লেভেলের। খুব ভাল লাগছে ভাই, ভাল লাগছে, এই ডিজাইনটা খুব ভাল লাগছে। সো কথা অনেক বক বক করে ফেলছি আপনাদের সাথে, এখন একটু সাউন্ডটা চেক করব। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এই যে ইনটেক প্রোডাক্ট গুলো খোলার পর অনেক সময় চার্জ থাকে না, এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি চার্জ পাইছি 83%। তবে এই চার্জটা দিয়ে আসলে এইটা ইউজ করাটা ঠিক হবে না, কেন ঠিক হবে না সেটা আপনারা প্রশ্ন করতে পারেন, সেটা উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কারণ এটা হচ্ছে কি, বিল্ট ইন যে ওই যে ব্যাটারিটা থাকে ওই ব্যাটারিটার মধ্যে চার্জটা দেওয়া আছে। তবে এখন যদি আপনি চার্জটাকে খালি করে ফেলেন, ব্যাটারিটা ফুল চার্জ না দেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারি লং লাস্টিংটা কমে যাবে। হ্যাঁ, আপনি যদি এখন এটাকে 100% চার্জ দিয়ে, এটাকে 100% চার্জ দিয়ে ইউজ করেন, আপনি এই প্রোডাক্টটি অনেক দিন আপনি লাস্টিং হবে ইনশাআল্লাহ, তো অনেক দিন ব্যবহার করতে পারবেন আপনারা। তবে এখন যদি আপনারা এই যে এই চার্জটিকে খরচ করে ফেলেন, এটাকে দিয়ে যে এই চার্জটা দিয়ে আপনি ইউজ করেন, তাহলে কি হয়, ব্যাটারিটার ক্ষতি হয়, বুঝতে পারছেন? শুধু আমাদের কাছ থেকে না, যেই কোনো জায়গা থেকে, যেই কোনো ইলেকট্রিকের যেই কোনো চার্জিং আর কি, যে কোনো চার্জিং প্রোডাক্ট নেবেন, তো অবশ্যই অবশ্যই তখন ওই প্রোডাক্টটি সম্পূর্ণ ফুল চার্জ করে নেবেন। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ভালো হবে, ব্যাটারিটা লং লাস্টিং হবে, অনেক দিন আপনি ইউজ করতে পারবেন প্রোডাক্টটি। তো কথা অনেক বক বক করে ফেলছি, একটু এটাকে হ্যাঁ আগে খুলে নেই, TWS-টি। ওয়াও ওয়াও ভাই, কি বলবো এটাকে নিয়ে, কি বলবো দাদা, সব কিছুই কামাল কর দিয়া দাদা, ডিজাইনটি এত ভালো লাগছে, এটার প্রেমেই পড়ে গেলাম গো দাদা। না অনেক দুষ্টমি করে ফেলছি, যদি কোথাও ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা কিন্তু হ্যাঁ টাচ, এই জায়গাটা টাচ, ভাই ফোকাস কেন ছেড়ে দাও গো দাদা, ফোকাস কেন ছেড়ে দাও। তো দর্শক বন্ধুরা, আজকে স্বপ্নে গেজেট আপনাদের ভালোবাসার কারণে অনেক বড় হতে পেরেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আর আপনাদেরকে ভালোবাসা, আসলে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসার কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, একজন সাবস্ক্রাইবার থেকে আজকে প্রায় অনেক সাবস্ক্রাইবার গেম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো আপনারা পাশে ছিলেন এই জন্য আর কি, তো সাবস্ক্রাইবার কাউন্টটা বলতে চাচ্ছি না, কারণ এই ভিডিওটা অনেকে আরো 2-3 বছর পরে দেখতে পারেন, তো তখন হয়তো সাবস্ক্রাইবারটা আরো বাড়বে, তো এই জন্য আর কি বললাম। যাই হোক, আপনাদের ভালোবাসা আজকে এই পর্যন্ত স্বপ্নে গ্যাজেট আসতে পেরেছে, তো সম্পূর্ণ আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা না থাকলে এই পর্যন্ত আমরা কখনোই আসতে পারতাম না। বক বক করে ফেলছি, সাউন্ড চেক করবো এখন, তো আর বক বক করতে চাই না। আর এটা কিন্তু আপনাদের জন্য গিভওয়ে করে দিব, কিভাবে গিভওয়েটিতে অংশগ্রহণ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ বলে দেবো ভিডিওর মাঝখানে। ভাই রে ভাই, এটা সাউন্ড কোয়ালিটি কি রে ভাই, একদম মারাত্মক লেভেলের গো দাদা, সাউন্ডটা শুনে অবাক হবেন, সাউন্ডটা কি একটু শুনুন, অবাক হবেন।
সত্যি এক কথায় এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে, এক কথায় জোস। তবে এই জিনিসটা আমি আপনাদের কাছে একটা কথা বলি, এই জিনিসটা নাকি অনেকের কানে ব্যথা করে, আবার অনেকের কানে যে তুলার যেগুলো আছে ওইগুলো নাকি ব্যথা করে কানের। আমি এই জিনিসটা বুঝি না, এই সমস্যাটা সত্যি কথা যেটা আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, তুলার যেই হেডফোন গুলো আছে বা ইয়ারবাডস যেগুলো আছে, M10 বলেন, M29 বলেন, তারপর M28 বলেন, তো এই রকম অনেক মডেল আছে যেগুলো নাকি তুলার। হ্যাঁ, তো আমি নিজে যেটা সত্য কথা আমি নিজে ইউজ করি, তো কিছু ইয়ে আছে আর কি, আমি হেডফোন গুলোই ব্যবহার করি আর কি, তো যেগুলো এই যে এই টাইপের না, কেন জানি আমার কাছে এই টাইপের গুলো কান ব্যথা করে, আবার তুলার রাবারের যেইগুলা ওইগুলোতেও কান ব্যথা করে, এই জিনিসটা আমি বুঝি না। আর এই সমস্যাটা হয়তো কিছু সংখ্যক মানুষের হয়, তো জানি না। আর আমার অনেক কাস্টমার কমপ্লেন দিছে, কয় ভাই আমি এগুলো ইউজ করতে পারি না, আমার কানে ব্যথা করে। আবার অনেক কাস্টমার কমপ্লেন দিছে, ভাই আমি তুলার এইগুলো ব্যবহার করতে পারি না, আমার কাছে যে এইগুলোই ভালো লাগে, তো এই আর কি, বুঝতে পারছেন? এই জন্য একটু ভাঙিয়ে দিলাম। তো যাদের আর কি কানে ব্যথা করে এই টাইপের, আর যাদের কাছে এটা ভালো লাগে তারা নিতে পারেন, তো একটু ছোট ধারণা দিয়ে দিলাম আর কি। তো যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক, একটি কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে কি, হ্যাঁ, আমাদের সাথেই থাকবেন। স্বপ্ন গ্যাজেটের কথা বলতে বলতে কিন্তু ভুলেই গিয়েছি আপনাদেরকে গিভওয়ের কথা বলতে। তো দর্শক বন্ধুরা, আমরা করতেছি মার্চ মাসের 16 তারিখে, ইনশাআল্লাহ মার্চ মাসের 26 তারিখের মধ্যে, বেশি না। এই যে আমাদের খুব আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং কি আল্লাহ তাআলার রহমতে আমাদের স্বপ্ন গ্যাজেটে এত বড় হতে পেরেছে, এতটুকু ছিল প্রথমে, এখন এত বড় হতে পেরেছে। তো আশা করছি আপনারা যেই কজন সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে থেকে 200 লাইক কি কোনো ব্যাপারই না, 26 তারিখের মধ্যে কমপ্লিট করা, 200 লাইক এন্ড 200 কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই যে M28 এই প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন, সরি M35 এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই প্রোডাক্টটি আপনাদেরকে 2 পিস প্রোডাক্ট আমরা ইউটিউব থেকে দিব অ্যান্ড 2 পিস প্রোডাক্ট আমরা ফেসবুক থেকে দিব। আর এটার মধ্যে কিন্তু রয়েছে ব্লুটুথ 5.3। হ্যাঁ, আর এটা কানেক্টিভিটি খুবই স্ট্রং, তো কানেক্টিভিটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন, এটা কানেক্টিভিটি খুবই স্ট্রং। আর এটার ব্যাটারি ইউজ করা হয়েছে কিন্তু 2000 mAh, তো ভাবা যায় 2000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। যাদের প্রয়োজন এখনই অর্ডার করে ফেলেন, এইটার প্রাইস কিন্তু এখন পর্যন্ত বলা হয় নাই। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য 810 টাকা। তো এইটার প্রাইস এখনকার প্রাইস, বর্তমান প্রাইস, পরবর্তীতে প্রাইস কমতেও পারে বাড়তেও পারে, বলা যায় না, বুঝতে পেরেছেন? সো এখনকার বর্তমান প্রাইস 810 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, স্বপ্নের গ্যাজেটের কাছ থেকে নিতে পারবেন আপনার স্বপ্নের প্রোডাক্টটি। সো কি করতে হবে বলুন তো? ও, কথা বলতে বলতে ভুলেই গেছি, কত পিস গিফট করবো আপনাদেরকে সেটা বলা হয় নাই। সো এটা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমরা 2 পিস প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দেবো ইনশাআল্লাহ, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও 2 পিস প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দেবো। ফেসবুক থেকে যারা দেখছেন তারা বেশি না, মাত্র, আচ্ছা জান, আপনাদের জন্য 200 লাইক এন্ড 200 কমেন্ট। হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে গিফট করার জন্য 200 লাইক এন্ড 200 কমেন্ট কমপ্লিট করতে হবে, কত তারিখের মধ্যে বলেন তো? হ্যাঁ, মার্চ মাসের 26 তারিখের মধ্যে। আর দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এটার কালার রয়েছে অনেকগুলো, হ্যাঁ, যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বলে দিলাম, এটার কালার রয়েছে 3টা কালার। হ্যাঁ, তো আপনাদের যেই কালার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দিতে পারবো। তো এইটা আমার এই ডিজাইনটা ভালো লাগছে, এটা ডিসপ্লেটা সম্পূর্ণ বাইরে এখনকার, আর এটা টাইপ সি রয়েছে, ফাস্ট চার্জ হবে। হ্যাঁ, আর এটা দিয়ে আপনি পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারবেন, ফোনটাকে ইমার্জেন্সি সময় আর কি আপনি চার্জ করতে পারবেন। এটা সব থেকে আমার ডিজাইন বিল্ড কোয়ালিটিটা খুব ভালো লাগছে, বিল্ড কোয়ালিটিটা। যাই হোক, কথা ভুল টুটি থাকতেই পারে মানুষের অনেক সময় কথা, যে আমরা খুব সময় স্বল্পতা, তো আমাদের আসলে কথা ওইরকম ভাবে গুছিয়ে বলতে পারি না, তো মাফ করবেন যদি ভুল ত্রুটি পেয়ে থাকেন, অবশ্যই আমি আবার বলছি মাফ করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।